গুড মর্নিং মাদারা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছো। তো ডাল সম্পা দিয়েছি একপাশে, আর একপাশে ভাতও বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্না বসিয়ে দিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি, যেহেতু রান্নাবান্নাগুলি তোমাদের সাথে শেয়ার করি। ডালটা সম্পা দিলাম, আজ কালি জিরা পড়ন দিয়ে মসুর ডাল রান্না করছি, টমেটো ছিল না। তো এইভাবে ডালটা রান্না করছি, ছেলে আবার টমেটো ছাড়া ডালটা খেতেও চায় না। তো যাই হোক, দেখো ভাত একদিকে হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, তারপর বসিয়ে দিলাম কারকল ভাজি। দুটা কারকল ছিল, দুটা কেটে বসিয়ে দিয়েছি। তো কারকল বলা যেগুলি করে, তারপর বাকি কি রান্নাবান্না করছি চলো দেখতে থাকো। তারপর দেখো, ছেলেকে সকালের খাবারটা দিতে হবে, ডাল হয়েছে কেবল। তো আলু ভাজা করে নিচ্ছি, ডালের সাথে আলু ভাজা দিয়ে সকালের খাবারটা খেয়ে নেবে। আলুগুলি বড়ি করে কেটে নিয়ে লবণ হলুদ মিশিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দেব। তারপর ঢাকা তুলে আলুগুলি সিদ্ধ হয়ে গেলে নাড়াচাড়া দিয়ে ভাজিগুলি নামিয়ে নেব। তো দিয়ে দিলাম দুটা কাঁচা লঙ্কা জিরা, ঢেকে দিলাম। বন্ধুরা, আজ কি রান্নাবান্না করেছিলাম, পরে আর ভিডিও শ্যুট করতে পারলাম না, কারণ শরীরটা হঠাৎই খারাপ লাগছিল, আর ভিডিও করতে পারলাম না। তো রান্নাবান্না হয়ে গেছে, চলো সেগুলি শেয়ার করি। আজ রান্না করেছিলাম চাল কুমড়ো তরকারি, মাছের মাথা দিয়ে কারকল ভাজি, আলু ভাজি তো দেখলি, আর ডাল হয়েছিল। আর ছেলের জন্য মাছ ছাড়া একটুখানি চাল কুমড়ো তরকারি রেখে দিয়েছিলাম। তো এই ছিল বন্ধুরা আজকে দুপুরে রান্নাবান্না। শরীরটা ভীষণই খারাপ লাগছিলো, আর ভিডিও কন্টিনিউ করতে পারলাম না। বন্ধুরা দেখো, রান্নাবান্নার পর স্নান করে শরীরটা যখন একটু ভালো লাগছিল, চলে আসলাম মন্দিরনগরী মেলাঘরের স্বয়ংসিদ্ধ পাগলি মাসির মন্দিরে। পাগলি মাসির আজ প্রয়াণ দিবস, তৃতীয় প্রয়াণ দিবস উপলক্ষে মায়ের পূজা অর্চনা হচ্ছে, নাম কীর্তন হচ্ছে, মহাপ্রসাদ বিতরণ হচ্ছে। তো বাড়িতে কীভাবে বসে থাকি, চলে আসলাম মায়ের দরবারে, মায়ের কাছে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিলাম। তো মাকে তোমাদের একটু দর্শন করে দিলাম। দেখো, মা আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তবু আমাদের সামনে আছে। মায়ের একদম মূর্তি বানিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করে রেখেছে। এই পাগলি মাসির মন্দিরে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকেও ভক্তরা আসে। আজ মায়ের প্রয়াণ দিবস, তৃতীয় বর্ষ চলছে, মা যে আমাদের মধ্যে নেই, এটা অফিস ঘর। আর এখানে কালেক্ট করা হচ্ছে, যারা টাকা পয়সা দেয় আর চাল ডালও দেয়। তো যাই চলো, যেখানে কীর্তন হচ্ছে, মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, এটা মেলাঘরের কালীবাড়ির মাঠ। আমাদের সাথে আগেও শেয়ার করেছি, কালী মন্দির শিব মন্দির একদম পাশাপাশি, দেখতেই পাচ্ছ লোকের সমাগম মেলার মতনই বসেছে। এই যে দোকানপত্র নিয়ে বসেছে, এই যে কালী মন্দির শিব মন্দির পাশাপাশি দোকানপাট বসেছে। আর এই তো নাম সংকীর্তন, ভক্তরা বসে আছে। আর এই যে প্রসাদের লাইন, পুরুষদের লাইন, মহিলাদের লাইন, তো সেই লাইনে দাঁড়িয়ে আবার প্রসাদ নিতে হবে। তো কিছুক্ষণ নাম সংকীর্তন শুনবো, তারপর প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব। ভালোই লাগছিল নাম সংকীর্তন শুনতে, মধুর নাম সংকীর্তন শুনতে ভালোই লাগে বলো। ভক্তরা বসে আছে, বেশিরভাগ লোকজন দাঁড়িয়ে আছে প্রসাদ নেওয়ার জন্য লাইনে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই জানাবে কেমন লাগলো আজকের শেয়ারিংটা তোমাদের কাছে। তোমাদের লাইক কমেন্ট দেখে আমার ভিডিও করার উৎসাহ জাগে। তো দেখো, প্রসাদ বিতরণ হচ্ছে, অন্য প্রসাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও নতুন ভিডিওর সাথে চলে আসছি। ততক্ষণে টাটা, বাই।